নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে গণনার কাজে এমনই অভিযোগ করলেন মালদার দক্ষিণ ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরী এই বিষয়ে খগেন মুর্মু জানিয়েছেন অস্থায়ী কর্মীদের তালিকা দিয়ে লিখিত অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৬ মার্চ এরপর একুশে মার্চ জেলা শাসক একটি চিঠি ইস্যু করেছেন যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু অস্থায়ী কর্মীকে গণনার কাজে নিয়োগ করা হয়েছে অতচো তারা সরকারি কর্মী নয় নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই এই কাজ করেছেন জেলা শাসক যদিও ইতিমধ্যে অস্থায়ী কর্মীদের গণনার কাজ থেকে বিরত রাখবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আদালতের নির্দেশ মেনে স্বচ্ছ এবং নিরপেক্ষ গণনার দাবি জানিয়েছেন তারা আমি অলরেডি কিছু এখানে তথ্য পেয়েছি যে আমাদের জেলা সমাহর্তা এবং ইলেকশন অফিসারwidetilde এখানে আছেন জেলার দায়িত্বে তিনি একটা চিঠি ইস্যু করেছেন একুশ তিন দু হাজার চব্বিশে অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৬ তারিখ ষোলোই মার্চ আমরা দেখছি যে একুশ মার্চ একটা চিঠি ইস্যু করেছেন তাতে বেশ কিছু অস্থায়ী যারা কর্মী যারা হচ্ছে কোনো কাজের সঙ্গে যুক্ত না ওরা আউটসাইডার এখানে যেমন হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র এই বাংলা সহায়তা কেন্দ্রের সহায় বাংলা সহায়তা কেন্দ্রের বিএসকে ওদের কি দায়িত্ব অর্থাৎ ওদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ওরা সরকারি কোনো কর্মচারী না ওদের রকম যদি আজকে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের ঠিকই পাওয়া যাবে না কোনো লাইবিলিটি নেই তাহলে এই সমস্তকে আজকে এনগেজ করা হচ্ছে আমাদের কাউন্টিং প্রসেসে তো আমি সেই জন্য হচ্ছে যে ইসিআইয়ের কাছে একটা চিঠি করছি অলরেডলি যে আমরা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্মানীয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমি একটা চিঠিও করেছি যে এখানে ইমিডিয়েট যত দ্রুত সম্ভব যাদের এখানে তালিকায় দেখা যাচ্ছে যে আমি যে তালিকা পেয়েছি তাকে সম্পূর্ণভাবে এখান থেকে সরবরাহ করেছি এবং অতি যে অনতি এদেরকে রিমুভ করা হোক এবং ফ্রি ফেয়ার যাতে কাউন্টিং হয় তার জন্য অনুরোধ করেছি ইজিয়ানকে আমরা তার কপি এখানে আমি দিয়েছি আমাদের এখানকার যে অবজার্ভার যারা আছেন তিনজন সেই তিনজন কি এখানে তার কপিও দিয়ে দেওয়া হয়েছে